বন্ধুরা হেলদি বডি বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত বন্ধুরা নিশ্চয়ই আপনারা ভালো আছেন আজকে আমি আলোচনা করব কখন আপনি ক্যালসিয়াম ওষুধ খাবেন এবং কেন খাবেন বন্ধুরা বিস্তারিত জানার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ বন্ধুরা এখন আমরা যে ক্যালসিয়াম নিয়ে আলোচনা করব তা আলোচ আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন ক্যালসিয়াম ঔষধটির নাম রিফ ডি এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম ইউএসপি পাঁচশো মিলিগ্রাম প্লাস কলিগ্যাল সিভেরন ইউএসপি দুশো ইউ এ ঔষধটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল তৈরি করেছে বন্ধুরা কিভাবে বুঝবেন যে আপনার ক্যালসিয়াম খাওয়ার প্রয়োজন আছে আপনি যখন দেখবেন আপনার শরীর ব্যথা করে আপনার শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা করে যেমন হাঁটুতে কোমরে মেরুদণ্ডে ও হাতের কবজিতে এসব জায়গায় প্রচুর পরিমাণে ব্যথা হতে পারে এসব ব্যথার জন্য কোন মেডিসিনটি খেতে হবে কতদিন খেলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বন্ধুরা যদি আপনার কোমরে তীব্র ব্যথা হয়ে থাকে ব্যথার জন্য আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না তখন আপনাকে ব্যথার ওষুধের পাশাপাশি ক্যালসিয়াম ওষুধ খেতে হবে এখন কোন ক্যালসিয়ামটি আপনি খাবেন এবং দ্রুত গতিতে সুস্থ হবেন সে বিষয়ে আমরা কথা বলবো ক্যালসিয়ামটি ক্যালসিয়ামটি হলো ডি এটি শরীরে দ্রুত ক্যালসিয়ামের অভাব দূর করে আপনার ব্যথা কমিয়ে দেবে আপনার শরীরে ব্যথার তীব্রতা যদি বেশি হয় তাহলে অবশ্যই আপনাকে ক্যালসিয়াম ঔষধের পাশাপাশি ব্যথানাশক ঔষধ খেতে হবে এবং গ্যাসের ওষুধটি খেতে হবে বন্ধুরা সমস্যাগুলো সাধারণত বয়স এর পর দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতি হলেই এরূপ অবস্থা হয় তাই ক্যালসিয়াম ঔষধ একটা না এক থেকে দেড় মাস পর্যন্ত খেতে হবে বন্ধুরা ক্যালসিয়াম ওষুধটি প্রতিদিন একটি করে সকাল অথবা দুপুরবেলা ভরা পেটে খেতে হবে বন্ধুরা এখন আমরা জানবো ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ক্যালসিয়াম ঔষধ অতিমাত্রায় সেবন করলে পাতলা পায়খানা ও আমাশয় হতে পারে গর্ভবতী মায়েরা রিফডি সেবন করতে পারেন ঔষধটি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন ঔষধটির প্রতি পিসের খুচরা মূল্য দশ টাকা বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিতে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ